আসসালামু আলাইকুম আমি নিপা ম্যাডাম রেডিয়েন্ট স্কুল থেকে আপনাদের সাথে আবার যুক্ত হলাম আমার দ্বিতীয় ক্লাস নিয়ে আমার প্রথম ক্লাসটা গেছে বাংলা এখন আমরা দ্বিতীয় ক্লাসটা ইংলিশ দিয়ে শুরু করব যেহেতু আপনারা সবাই আমার সাথে যুক্ত আছেন আপনারা আমার যে স্টুডেন্টগুলো আছে তারা অনেকেই খুব ছোট অনেক কিছু বুঝবে না আপনারা অবশ্যই অবশ্যই আমার হয়ে ওদেরকে একটু সাপোর্ট করবেন ওদেরকে আমার সাথে ক্লাসটা নেওয়ার জন্য সহযোগিতা করবেন যাতে আমরা কষ্ট করে ক্লাসটা নিচ্ছি এটা কোনোভাবে ব্যর্থ না হয় বিফল না হয় সবাইকে ধন্যবাদ তোমরা যারা আছো স্টুডেন্ট তারা এবার আমার সাথে সুন্দর করে ক্লাসে যুক্ত হয়ে যাও দেখো এখানে কি আছে আমাদের এক নম্বর আছে মেক ফোর ওয়ার্ডস উইথ মিনিং তার অর্থ কি অর্থ সহ চারটি করে শব্দ লিখো যেটা তোমরা আমার সাথে ক্লাসে সবসময় পড়তে এখন দেখো এখানে কি দেয়া আছে ডি ডি দিয়ে চারটি শব্দ লিখবে সাথে কি অর্থ মেক ফোর ওয়ার্ডস উইথ মিনিং অর্থ সহ চারটি করে শব্দ লিখবে এখানে কি আছে ডি ডাবল ই আর ডি আর ডি এর অর্থ কি হরিণ হ বৈষ্ণব রানী শিকারী বুদ্ধান্ন হরিণ এখানে কি আছে ডি ডাবল ও আর ডো ডোর অর্থ দরজা এখানে কি আছে ডি ও সি টি ও আর ডক্টর ডক্টর অর্থ ডাক্তার এখানে দেখো ডায়াকার ডা কয় তয় আকার বৈষ্ণব ডাক্তার এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ চলে এসেছে কয় তয় আকার বৈষ্ণব ডাক্তার এখানে কি ডি ইউ সি কে ডা ডাক অর্থ পাতিহাস ডি খ জিয়া জিয়ার অর্থ হরিণ ডোর দরজা ডক্টর ডাক্তার দা পাতিহাস এখানে দেখো এফ দিয়ে দেয়া আছে এফ আর ফ্রগ এফ আর ও জি ফ্রগ ফ্রগ অর্থ ব্যাং এফ আই আর এস টি ফার্স্ট ফার্স্ট অর্থ প্রথম এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল এফ আই এস এইচ ফিশ ফিশ অর্থ মাছ তাহলে কি হলো আমরা এফ দিয়ে চারটা শব্দ অর্থ সহ পেয়ে গেলাম ফ্রগ ফ্রগ অর্থ ব্যাং ফার্স্ট ফার্স্ট অর্থ প্রথম ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল আর ফিশ ফিশ অর্থ মাছ এখানে দেখো দুই নম্বরে কি দেয়া আছে মেক সেন্টেন্স অর্থ কি বাক্য গঠন করো এখানে হচ্ছে আর ই এ ডি রিড রিড অর্থ কি রিড অর্থ তোমরা সবাই জানো পড়া তাহলে রিড দিয়ে কি হবে মেক সেন্টেন্সটা আই রিড এ বুক আমি একটি বই পড়ি আই অর্থ আমি রিড অর্থ পড়া এ অর্থ একটি আর বুক অর্থ বই তাহলে আই রিড এ বুক আমি একটি বই পড়ি এখানে কি আছে এম আই টি এ মিতা মিতা একজন মেয়ের নাম এগুলো কিন্তু সবই তোমাদের বই থেকে দেয়া তোমরা বইটা এ টু জেড ফার্স্ট পেজ থেকে একদম লাস্ট পেজ পর্যন্ত কি করবা প্রতিদিন বারবার বারবার রিডিং করবা প্রত্যেকটা বই তোমরা প্রতিদিন রিডিং করবা তাহলে কি হবে তোমাদের রিডিং পড়াটাও সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর তোমরা শীতে ম্যাডাম যেখান থেকে যাই দিয়েছি তোমরা প্রত্যেকটা বিষয়ে জানতে পারবা এখানে দেখো মিতা মিতা হ্যাজ এ রেড ব্যাগ এখানে কি মিতা একজন মেয়ের নাম হ্যাজ অর্থ আছে এ অর্থে একটি রেড অর্থ লাল আর ব্যাগ অর্থ তো তোমরা জানো ব্যাগ তাহলে কি হবে মিতা হ্যাজ এ ব্যাগ মিতা হ্যাজ এ রেড ব্যাগ মিতার একটি লাল ব্যাগ আছে তারপর দেখো এখানে কি আছে ডাব্লিউ এ টি ই আর ওয়াটার ওয়াটার অর্থ আমরা সবাই জানি যে পানি তাহলে কি হচ্ছে ওয়াটার দিয়ে মেক সেন্টেন্স ওয়াটার হ্যাজ নো কালার পানির কোনো রং নেই আচ্ছা এখানে দেখো কি লিখছি রিড আই রিড এ বুক মিতা মিতা হ্যাজ এ রেড ব্যাগ ওয়াটার ওয়াটার হ্যাজ নো কালার আচ্ছা তিন নম্বর দেখো এখানে কি আছে বেঙ্গলি টু ইংলিশ বেঙ্গলি টু ইংলিশের অর্থ কি হচ্ছে বাংলাটা দেয়া থাকে তোমরা কি করো অ্যান্সারে যে ইংলিশটা লেখো আবার ইংলিশ টু বেঙ্গলি থাকে যেখানে আমি ইংলিশটা দেই তোমাদের কি করতে হয় বাংলাটা লিখতে হয় তাহলে এখানে দেয়া আছে বেঙ্গলি টু ইংলিশ তার মানে আমি বাংলাটা লিখবো তোমরা কি করবা অ্যান্সারে যে ইংলিশটা লিখবা এখানে কি দেয়া আছে বলটি গোল এর ইংরেজিতে কি হয় দা বল ইজ রাউন্ড বলটি গোল বি নম্বরে কি আছে গরু আমাদের দুধ দেয় এটা ইংরেজি কি হবে কাউ গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় তাহলে কি হলো বলটি গোল দ্য বল ইজ রাউন্ড গরু আমাদের দুধ দেয় কাউ গিভস আস মিল্ক ওকে এখানে দেখো চার নম্বরে কি দেয়া আছে ওয়ার্ড মিনিং অর্থ কি শব্দের অর্থ লিখো তোমাদের ইংলিশ শব্দগুলো ইংলিশ ওয়ার্ডগুলো দেয়া থাকবে তোমাদের কি করতে হবে মিনিংটা বা অর্থটা পাশে জানতে হবে লিখতে হবে সাথে কি করতে হবে শিখতেও হবে এখানে কি আছে আর ইউ এন ই আর রুলার রুলার অর্থ কি মাপকাঠি এফ আই ই এন জি
গোলা গোলা অর্থ মাপকাঠি পিঠ পিঠ অর্থ মাছ আন্ডার আন্ডার অর্থ নিচে শু শু অর্থ জুতা ওকে এখন দেখো 5 নম্বরে কি আছে অ্যানসার টু দা কোশ্চেন অ্যানসার টু দা কোশ্চেন এটার অর্থ কি প্রশ্নে উত্তর দাও আমি তোমাদের কি করি কোশ্চেন গুলো দিয়ে দিই তোমরা কি করো অ্যানসার গুলো লেখো দেখো এখানে 1 নম্বর কি আছে ইজ বানানা ইয়েলো বানানা বা কলা বানানা অর্থ কি কলা ইয়েলো অর্থ কি বলো আর ইজ অর্থ হয় তাহলে কি আছে ইজ বানানা ইয়েলো কলা কি হলো তখন তুমি অ্যানসারটা কি লিখবা ইয়েস বানানা ইজ ইয়েলো হ্যাঁ কলা হলো বি নম্বরে কি আছে ইজ এ লিফ হোয়াইট পাতা কি সাদা ইজ অর্থ হয় এ অর্থ একটি লিফ অর্থ পাতা আর হোয়াইট অর্থ কি সাদা তাহলে কি বলেছে ইজ এ লিফ হোয়াইট পাতা কি সাদা পাতা সাদা না পাতা কি সবুজ কালার তাহলে কি বলতে হবে নো লিফ ইজ গ্রিন না পাতা সবুজ ওকে তাহলে দেখো আমরা আরেকবার পড়ি ইজ বানানা ইয়েলো অ্যানসার ইয়েস বানানা ইজ ইয়েলো বি নম্বরে কি ইজ এ লিফ হোয়াইট অ্যানসার কি হবে নো লিফ ইজ গ্রিন তারপর দেখো 6 নম্বরে চলে আসো 6 নম্বরে কি আছে অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড অর্থ কি বিপরীত শব্দ লিখো যেটা তোমরা বাংলাতেও শিখেছো ইংরেজিতেও শিখেছো দেখো এখানে কি আছে এফ এ টি এইচ ই আর ফাদার ফাদার অপোজিট কি হবে মাদার এম ও টি এইচ ই আর মাদার তাহলে কি হচ্ছে ফাদার মাদার বাবা মা ফাদার অর্থ বাবা আর মাদার অর্থ কি মা এখানে দেখো ডি এ ওয়াই ডে ডে অর্থ দিন ডে বিপরীত কি নাইট এ আই জি এইচ টি নাইট নাইট অর্থ কি রাত তাহলে কি হচ্ছে ডে নাইট দিন রাত এখানে দেখো ইউপি আপ আপ অর্থ কি উপরে আর এটার বিপরীত কি হবে ডি ও ডব্লিউ এন ডাউন ডাউন অর্থ কি নিচে তাহলে কি হবে আপ ডাউন এখানে দেখো এইচ ও টি হট অর্থ কি গরম এটার অপোজিট কি হয় সি ও এল ডি কোল্ড কোন অর্থ ঠান্ডা তাহলে কি হবে হট কোল্ড গরম ঠান্ডা বি ও ওয়াই বয় বয় অর্থ ভালো বা ছেলে এর বিপরীত কি হয় জি আই আর এল গার্ল গার্ল অর্থ বালিকা অথবা মেয়ে তাহলে কি হবে বয় গার্ল ছেলে মেয়ে এখানে কি এফ এ টি ফ্যাট ফ্যাট অর্থ মোটা আর এটার অপোজিট কি হয় টি এইচ আই এন তিন অর্থ কি রোগাও হয় চিকন হয় পাতলা হয় তিনটাই পাওয়া যায় তাহলে কি হচ্ছে এফ এ টি ফ্যাট ফ্যাট অর্থ মোটা আর টি এইচ আই এন তিন তিন অর্থ রোগা আচ্ছা আজকে আমাদের ইংলিশ ক্লাসটা এই পর্যন্তই আমরা নিয়ে শেষ করছি এরপরে আমরা ইনশাআল্লাহ আবারও নতুন করে ক্লাসে যুক্ত হব আপনারা আপনারা যারা আছেন এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন আমাকে সাপোর্ট দিয়েছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি যেহেতু ক্লাসগুলো নিতে পারছি না ওদেরকে আমি সেভাবে পড়ালেখায় সাপোর্ট দিতে পারছি না সো আমার অনুপস্থিতিতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যার যার বাচ্চাকে সুন্দর করে একটু সাপোর্ট দিবেন একটু পড়ালেখা তাদেরকে উৎসাহিত করবেন আগ্রহ জাগাবেন তাকে লেখাপড়া অবশ্যই যেন করে খেলাধুলা করবে সময় নষ্ট করবে এটা সেটা করবে পাশে পাশে যেন তারা তো কন্টিনিউ পড়ালেখাটাও চালিয়ে যায় আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এজন্য ধন্যবাদ আপনারা আগামীতে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের কোনো সমস্যা হলে কোনো ব্যাপারে জানতে হলে কোনো পরামর্শ কোনো উপদেশ যাই হোক যেটাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্কুল খোলা আছে মেহেদি স্যার আছে পিন্টু স্যার আছে আপনারা তাদের সাথে এসে যোগাযোগ করবেন তাদের সাথে একটা লিঙ্ক রাখবেন আমাদের সাথে একটা লিঙ্ক রাখবেন আমরা যেন কোনোভাবেই ডিভাইড না হয়ে যাই সবাই একসাথে থাকি এখনকার যে দুঃসময়টা যাচ্ছে সবাই যেন একসাথে ওভারকাম করতে পারি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম